हेलो गाइज, गुड इवनिंग। আর এই দেখো, আমি আজকে ঘুগনি রান্না করব আর তোমাদেরকে সেটাই শেয়ার করতে চলেছি। আর আমি এখন কড়াই দিয়ে দিয়েছি তেল, কড়াই গরম হয়ে গেল, আর তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। আর পাঁচ ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এই এর ভিতরেই দিয়ে দেব আস্তে আস্তে আদা রসুনের পেস্টটা, আর তার মধ্যে দেব আস্তে আস্তে করে, মানে সব একে একে আর কি চলবে। তো আমি ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, আর নুন পরিমাণ মতো, আর দেব একটু খাবারের স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি। তো এই হচ্ছে ব্যাপার। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি মটরটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর সিদ্ধ করার সময় একটু এক্সট্রা জল ওর ভিতরে ছিল, সেই জলটাকে আমি আলাদা করে রেখেছি। আর সেই আলাদা করা জলটাকে ছেঁকে রেখে মটরটাকে দিয়ে একটু দেখো আমি কীরকম করেছি, মটরটাকে দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করিয়ে করিয়ে, মানে মশলাটার সাথে একটু দেখা সাক্ষাৎ করিয়েছি। তো দেখা সাক্ষাৎ করানোর পরে তারপরে কিছুক্ষণ পর আমি এবার সেই মটর থেকে বের করা সেই জলটা ওর ভিতরে অ্যাড করে দেবো। তো সেই জলটুকুই কিন্তু দেবো, আর কিন্তু আমরা কোনো এক্সট্রা কোনো জল দিচ্ছি না। তো এইভাবে একটু ফুটে গেলে ব্যাস আমি নামিয়ে দেবো। আর একটা ব্যাপার, আমি কিন্তু এটা একটু ফুটে গেলে একটু কসৌরি মেথি দিয়ে দিয়েছি, আর ব্যাস আমার ঘুগনি রেডি। তো এই যে হয়ে গেল আমার গরমাগরম ঘুগনি। তোমাদের কেমন লাগলো আমার এই ঘুগনি রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আমি কিন্তু ভীষণভাবে অপেক্ষায় থাকবো। তাহলে বন্ধুরা, তোমরাও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এরকম করে বাড়িতে ঘুগনি তৈরি করে নিতে পারো। গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা? আবার চলে এসেছি তোমাদের সামনে। তো এখন কটা বাজে দাঁড়াও, এই কটা বাজে গো? ও, এখন সাতটা। আর আমাদের সব কাজ হয়ে গেছে, আমার এই বেডটা শুধু বাকি ছিল করা, আমি পরিষ্কার করে ঝেড়ে টেড়ে নিয়েছি। তো এখন আমরা একটু খাবো টিফিন, আর আজকে অনেক দিন বাদে খাবো ঘুগনি। এখন তো বাড়ির খাবারটাই বেশি হচ্ছে, বুঝতেই পারছো, বাইরের খাবার খুবই কম হয় আমার। তো আজকে আমি ভাবছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ঘুগনি খাবো, ঘুগনি খাবো। তো কী হয়েছে, কিছুটা মটর পড়েছিল আর দেখছি একটু কেমন খারাপ খারাপ হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকেই মানে করে ফেলতে হবে, ওই জন্য আর একদমই লেট করা যাবে না। যতক্ষণ চোখে পড়ে গেছে যে খারাপ খারাপ হয়ে গেছে, কেমন একটু কেমন লাগা লাগা টাইপের হয়ে যাচ্ছিলো প্রায়, তো মনে হলো আজকেই করে নিই। তো সেই জন্য ঘুগনিটা করে নিলাম সন্ধ্যাবেলাকার টিফিন, আর এখন খাবো আমরা ঘুগনি। তো তোমাদেরকে সেটা শেয়ার করব। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, চলো। সৃজিতা কি করছে দেখবে, পড়তে বসেছে না কি করছে, চলো একটু দেখিয়ে দিই। একটা
মানে মাটনের যেমন একটা চর্বি দিলে আমরা একটা ফ্লেভারটা পাওয়া যায় সেরকম। মানে শুধু এটাই বাকি আছে, একটু শসা কুচি, একটু গাজর, একটু পেঁয়াজ কুচি, তারপর ওই যে দোকানে দিয়ে দেয় না একটু চানাচুর দিয়ে দেয়, একটু তেঁতুলের টক গোলা একটু দিয়ে দেয়। আমার তেঁতুলের টক দিয়ে ভালো লাগে না, আমি একটু শসা কুচিতে বলে আমার ভালো লাগে। বলবে কম্পিটিশন নেই, যে সকাল সকাল মানে সকাল সকাল বলতে গেলে আমার আগে যে খাওয়া হয়ে যায় তখন বলবে কম্পিটিশনে তো আমি জিতলাম, বুঝলে। তুমি চালাক রবি দেবনাথের ঘুগনি, তুমি তলায় ঢুকে গেছো, তুমি পিছনে সরে আসো, দেখা যাচ্ছে না তোমাকে। এতটা গরম তো দেখতে পাচ্ছ, ভাপ উঠছে কিন্তু এত সুন্দর, এতটা গরম না ঘুগনিটা। আজকে আমাদের এখানে লকডাউন চলছে, গোটা ওয়েস্ট বেঙ্গল মিলে আজকে লকডাউন, বাড়িতে আছি তাই জন্য ঘুগনি খাচ্ছি, নাহলে রবিবার ঘুগনি। আর সত্যি এমন একটা দিনকাল পড়েছে মানে বাজারে যে কিছু আনতে যাব সেটাও ভয়ে যাচ্ছি না, আর তারপরে তো বাইরের খাবার তো মানে এত ভয় ঢুকে গেছে আর ভালো লাগছে না। মানে এত আজকে পাওয়া কথা, আজকে গোটাটাই তো বল, আর আজকে তো লকডাউন, আজকে তো কিছু পাওয়াই যাবে না মনে করলো। আর হচ্ছে চারিদিকে এত সব হচ্ছে, নিজেদের মানুষদের সব শুনতে পাচ্ছি, যেমন কল্যাণীর ওই কাকুটার রোগ হয়েছিল, এখন বাড়িতে এখন সুস্থ অবস্থায় বাড়িতে এসেছেন, শুনে খুব ভালো লাগছে। কিন্তু এই যে এরকম নিজেদের মানুষদের মধ্যে এরকম শোনা যাচ্ছে, তাহলে নিজের হতে কতক্ষণ, সেই জন্য ভয়ে আর বেরোচ্ছি না, এই বাড়িতেই ঠিক আছে। তোমরাও আর বেরিও না, মোমোসোনা কই বাবা, চলে আসো মোমোসোনা। বন্ধুরা তোমরা যেভাবে আমাকে হেল্প করছো আমি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। এরকম করে সঙ্গে থাকো, পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই আছি, সব সময় আছি। তোমাদেরকে আর একটা কথা বলছি, আর একটা বন্ধুর কথা তোমাদেরকে বলবো, বন্ধুটা মধু কানেক্ট, মধু কানেক্ট, সত্যি কথা মধুর মতনই মিষ্টি বন্ধু, এরকম বন্ধু তোমরাও খুব ভালো বন্ধু আমার। তবে এই বন্ধু ভীষণ ভীষণ ভালো, তোমরাও দেখতে পারো বন্ধুর নাম আমার একদিনে তো আমার সব বন্ধুদের নাম বলা বলতে পারি না, মাথা যদি থাকে না মাথায় আমি আবার একটা কথা বলতে পারলে ভুলে যায়। তো মধু কানেক্ট সত্যি ভীষণ ভীষণ ভালো একটা চ্যানেল, তোমরাও যেতে পারো, ভীষণ হেল্প পেতে পারো, খুব ভালো। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে, বুঝলে, খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, ভীষণ মানে পজিটিভ এনার্জি দেয়। আমি এরকম বন্ধু আরও চাই, কিসের জন্য খাওয়ার জন্য, খাওয়াটা শান্তিপূর্ণ হয়ে গেছে, কোনো চ্যালেঞ্জ থাকে, জীবনটাই চ্যালেঞ্জ, তাই না। যাই হোক ঘুগনি তো আজকে লকডাউন ছিল বলে ঘুগনিটা হলো বাড়িতে, আর ঘুগনি ফাটাফাটি হয়েছে, আমি নিজে বলছি বলে বলছি না, তোমাদেরকে খাওয়াতে পারলে ভালো হতো। সবাইকে পার্সেল করে পাঠিয়ে দাও, এই ইউটিউবের মধ্যে দিয়ে দাও, সত্যি আমার একটু কিছু মনে করলে না, মনে হয় সবাইকে দিতে পারতাম।
থাকতো তাহলে খুব ভালো হতো। সবাইকে কিছু খাওয়াতে ভালো লাগে আমার। আমার কিন্তু হয়ে এসছে ভাত। আমাদের একটা বড় ভুল হয়ে গেছে, ঠান্ডা চালিয়ে রেখেছি, গরমে আর থাকতে পারছি না। বড় ভুল, ফ্যানটা অফ করো, ফ্যানটা বন্ধ করি। তো গাইজ, প্রথমে বড় ভুল করেছি আমরা ফ্যানটা চালিয়ে, তারপরে রাগ করে ফ্যানটাও বন্ধ করে দিয়েছি, তোমাদের ভিডিওটাও বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে দেখতে পাচ্ছ যেই ফ্যানটা বন্ধ করেছি না কেন, সত্যি কি বলবো, এত ঘেমেছি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই যে সৃজিতার পাপার কিন্তু নেই নেই করে দুবাটি ঘুগনি খাওয়া হয়ে গেছে, এই যে ফাঁকা, এখন বোধ হয় আবার একটু খাবে বলছে। রাতে আর মনে হয় না যে কিছু লাগবে, আর ঘুগনিটা এত টেস্টি হয়েছে না আজকে, হয়ে যায় এক একদিন, সব দিন সব খাবার ভালো হয় না। তো গাইজ, আর বেশি কথা বলছি না, আর এত গরম লেগে গেছে, আর বিরক্ত আর তোমাদেরকেও দিতে চাচ্ছি না, আর গরমে আর নিজেও আর ফ্যান ছাড়া আর এসি ছাড়া থাকতে পারছি না সত্যি কথা বলতে। তো গাইজ, সঙ্গে থেকো, পাশে থেকো, আমিও আছি তোমাদের পাশে, আর এরকম করে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা টাটা, স্মাইল করে স্মাইল করে স্মাইল করে স্মাইল করে, টাটা।